বৈরী আবহাওয়া উপেক্ষা করে যশোরের অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরে ভৈরব নদের মাঝে করোনাভাইরাসের কারণে আটকা পড়া নৌযান শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়। উপস্থিত ছিলেন নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ সহ নৌযান শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।